কত বিনয়ী ভাবে উনি সবার সাথে কথা বলেন, আমার সাথে কথা বলেন, এবং আমি সবসময় এই মানুষটিকে শ্রদ্ধা জানাই নানক ভাইকে। আজকে এও উপস্থিত আছেন আপনাদের অত্র এলাকার মাটিও মানুষের মানুষ, আমাদের আমার অত্যন্ত প্রিয় ভাজন অত্র এলাকার মাননীয় সংসদ, আমাদের এই ঢাকা 13 আসনের মাননীয় সংসদ সাদেক খান, যাকে আমি মিয়া ভাই বলে ডাকি এবং মিয়া ভাই বলে আমি সম্বোধন করি। সেই মিয়া ভাই এখানে উপস্থিত আছেন, উপস্থিত আছেন আমার আরেক আপনাদের প্রিয় মানুষ, খুব সুন্দরভাবে স্থানীয় ভাষায় কথা বলেন এবং মানুষের হৃদয়ের ভিতরে উনি ঢুকে যান এবং খুব সুন্দরভাবে কথার মাধ্যমে উনি ওনার কাজ আদায় করে নেন, আমাদের গর্ব ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সম্মানিত সভাপতি শেখ বজলুর রহমান। ওনাকে আমি আবার বজলু মামা করে ডাকি, একজনকে ডাকি মিয়া ভাই, একজনকে ডাকি মামা, এই হলো আমাদের সম্পর্ক। এখানে উপস্থিত আছেন আমার অত্যন্ত প্রিয় ভাজন, সাইডে দাঁড়িয়ে করে দাঁড়া করেছে এই জন্য যে অনেকে বলে আদিক ভাই আপনাকে ভাই নাকি দুইজন, ওনারও টাক মাথা আমারও টাক মাথা, ওনারও মোচ আমারও মোচ, ওনারও সাদা কালো আমারও সাদা কালো মোচ, এই জন্য দেখেন পাশাপাশি দাঁড়ালে কিন্তু ভাই আসলেও আমার ভাই, তাতে ওয়ান্ডারফুল মিলন মেলা আমাদের। এই যে মনের মিলন, এই যে মনের ভালোবাসা, এই যে হাসি, আমরা এটাই চাই যারা আজকে অগ্নিদগ্ধে পুড়ে গেছে তাদেরকে আমরা ফিরে দিতে চাই, এই জন্যই আজকে আমরা এসেছি। উপস্থিত আছেন আমার সম্মানিত কাউন্সিলর যিনি সবসময় আমাদের সাথে আছে, আমার অত্যন্ত প্রিয় কাউন্সিলর ঢাকা আমাদের ওয়ার্ড 32-এর রাষ্ট্রন, এখানে উপবিষ্ট আছেন আমার আরেক কাউন্সিলর খোকন আমার ওয়ার্ড নম্বর 34-এর, উপস্থিত আছে আমার কাউন্সিলর বক্তব্য দিকে অত্র এলাকার সাথী কাউন্সিলর এবং আরেক কাউন্সিলর আছে রোকসানা, তুমি দাঁড়াও রোকসানা, এখানে রোকসানা এখানে উপস্থিত আছেন আমার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আমার সমান সিইও, এখানে উপস্থিত আছেন সেলিম রাজা, উপস্থিত আছে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, উপস্থিত আছে আমার জোনাল যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, এবং সামনে উপবিষ্ট আমার প্রিয় সমস্ত দোকানের